হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলি পাঠশালা ভ্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে আজকের লেসনে আমরা এডিটোরিয়াল লেটার শিখছি এবং আমরা এডিটোরিয়াল লেটার অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি এবং আমরা দেখেছি কীভাবে কোন ফরম্যাট ফলো করে আমরা যে কোনো এডিটোরিয়াল লেটার বা ফর্মাল লেটার লিখতে পারবো আজকের লেসনে তোমাদের জন্য একটি এক্সাম্পলস নিয়ে এসেছি এডিটোরিয়াল লেটারের যে এই এক্সাম্পলটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এই রকম এক্সাম্পল আরও তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আজকে যে এক্সাম্পলটি নিয়ে এসেছি আমি লেসনে সেটি হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড সরি টু থাউজেন্ড এইটিন এইচএস এক্সামে এই এস ছিল। এবং সেই প্রশ্নটি আজকে সলভ করবো এডিটোরিয়াল লেটারটা এবং আমরা দেখব কীভাবে কত সহজে ওই ফর্ম্যাটটি ফলো করে আমরা যে কোনো এডিটোরিয়াল লেটার লিখতে পারি পরীক্ষাতে এবং পরীক্ষাতে কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ ইংলিশে পরীক্ষা কিংবা ইউনো স্কুল লেভেলের পরীক্ষাতে এডিটোরিয়াল লেটার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাইটিং রাইটিংয়ের মধ্যে পড়ছে ইংলিশ রাইটিংয়ের মধ্যে সুতরাং এটা কিন্তু কখনো নেগলেক্ট করা যাবে না এবং এটা ফরম্যাটটা ভালো করে লিখতে হবে এবং শুধু ফরম্যাট লিখলেই কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না তোমাকে কিন্তু কন্টেন্টটা অবভিয়াসলি লিখতে হবে ভেতরে যে কন্টেন্ট সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে অনেক সময় স্টুডেন্টদেরকে বলা হয় তোমরা শুধুমাত্র ফর্ম্যাটটা লিখে দিয়ে আসবে তাহলে তোমাদের অন্তত দু নম্বর তো দেবেই একদমই ভুল কথা যতক্ষণ তুমি কন্টেন্ট ঠিকঠাক লিখছো ততক্ষণ কিন্তু ফর্ম্যাটের তোমার কোনো ভ্যালু নেই ফর্ম্যাট কিন্তু কোনো মার্কস তোমাকে পরীক্ষাতে দেবে না সেই জন্য তোমরা অবশ্যই ফর্ম্যাটটাও যেমনি শিখবে তেমনি ভেতরে কি লিখতে হবে কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাদের শেখা খুব জরুরি শুরু করতে আজকে लेसन আজকে एग्जांपलটি এইচএস एग्जाम 2018 परीक्षাতে এসেছিলো এবং সেই লেটারটি আজকে আমরা সলভ করব এবং আমরা আরও ভালো করে শিখতে পারব এডিটরিয়াল লেটার কিভাবে লিখতে হয় কোশ্চেনটি ছিল রাইট লেটার টু দা এডিটর অফ an ইংলিশ ডেইলি अबाउट दी আনহেলদি ফুড আইটেমস আনহেলদি ফুড আইটেমস সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর স্কুল অফেক্টিং দি হেলথ অব দি স্টুডেন্টস বলা হয়েছিল এডিটারের কাছে যেটি লিখতে হবে কী বিষয়ে অ্যাবাউট দি আনহেলথি ফুড আইটেমস আনহেলথি মানে হচ্ছে অস্বাস্থ্যকর খাবার জিনিসগুলো বিক্রি হচ্ছে কোথায় বিক্রি হচ্ছে ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর স্কুল তোমাদের স্কুলের ভেতরও বিক্রি হচ্ছে এবং স্কুলের বাইরের চারপাশেও কিন্তু বিভিন্ন দোকানে এই খাবারগুলো বিক্রি করা হচ্ছে অ্যাফেক্টিং তারা কি করছে এই খাবারগুলো এফেক্ট করছে ক্ষতি করছে কি ক্ষতি করছে দি হেলথ অফ দি স্টুডেন্টস অবভিয়াসলি স্টুডেন্টদের যে হেলথ স্বাস্থ্য সেটা ক্ষতি করছে এই খাবারগুলো এই বিষয়টি নিয়ে এডিটারের কাছে যেটি লিখতে বলা হচ্ছে তোমাদেরকে তাহলে কিভাবে লিখবো একবার দেখে নিন প্রথমে আমাদেরকে যে লিখছে চিঠিটা সেই রাইটারের অ্যাড্রেস লিখতে বলা হয়েছিল আমি এখানে থার্টি নাইন যোধপুর পার্ক কলকাতা সেভেন জিরো 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 সিক্স এইট এই অ্যাড্রেস দিয়েছি এরপরে বলা হয়েছিল ডেট লিখতে আজকে ফোরটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডেটটা লেখা হয়েছে তারপরে বলা হয়েছিল এডিটার যা যার কাছে লেখা হচ্ছে সেই বিষয়টা এখানে লিখতে হবে সেটা হচ্ছে দি এডিটার দি টেলিগ্রাফ আমি টেলিগ্রাফ খবর কাগজের নাম লিখেছি তোমরা এখানে অন্য যে কোনো ইংরেজি খবর কাগজের নাম লিখতে পারো কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এরপরে স্যালিটারেশন ছিল স্যার বলে তোমরা স্যার কিংবা ম্যাডাম যে কোনো একটা বলতেই পারো এরপরে ছিল সাবজেক্ট তুমি এই বিষয়টি এই লেটারটি কোন সাবজেক্ট নিয়ে লিখছো সেটা তোমাকে এখানে লিখতে হবে এবং সেটা আন্ডারলাইন করতে হবে সাবজেক্ট হচ্ছে যেটা কোয়েশনে লেখা ছিল আমি এক্সাক্টলি সেটাই এখানে লিখে দিয়েছি আনহেলথি ফুড আইটেমস সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর অ্যারাউন্ড আওয়ার স্কুল এখানে ইয়োর জায়গায় আওয়ার হবে কারণ তুমি তোমার তরফ থেকে লিখছো সো আওয়ার স্কুল হবে তুমি সবসময় সাবজেক্টটা কোয়েশনের থেকে তুলবে কোয়েশন থেকে তুমি সাবজেক্টটা কিন্তু পেয়ে যাবে এবং তুমি এক্স্যাক্ট ওয়ার্ডিং সেখানে বসাতে পারো কোনো অসুবিধা নেই তুমি কোয়েশন থেকে এক্স্যাক্টলি সেই পোর্শনটুকু তুলে দিয়েও সাবজেক্ট লিখে দিতে পারবে কোনো প্রবলেম হবে না এরপরে আমি বলেছিলাম এডিটোরিয়াল একটা শুরু করার দুটো আমি উপায় দেখিয়েছিলাম তোমাদেরকে তোমরা যে কোনো একভাবে শুরু করতে পারো আমি এইভাবে শুরু করছি থ্রু দি কলামস অফ ইউর এস্টিমড ডেইলি আপনার যে জনপ্রিয় খবরের কাগজ ডেইলি মানে খবরের কাগজ নিউজ পেপার তো সেই খবরের কাগজের মাধ্যমে খবর কাগজের কলামসের মাধ্যমে আমি কি করতে চাইছি আই উড লাইক টু ড্র দি অ্যাটেনশন আই উড লাইক টু ড্র দি অ্যাটেনশন আমি চাইব অ্যাটেনশন ড্র করতে মনোযোগ আকর্ষণ করতে কাদের মনোযোগ অব দি কনসার্ন অথরিটি যে সমস্ত কর্তৃপক্ষ এই বিষয়টির সঙ্গে জড়িত রয়েছে কনসার্ন অথরিটিস অ্যান্ড দি জেনারেল পাবলিক অ্যান্ড দি জেনারেল পাবলিক টু ওয়ার্ডস দি ইস্যু অফ আনহেলথি ফুড আইটেমস এবং সাধারণ লোকজনকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি টু ওয়ার্ডস কিসের দিকে চাইছি টু ওয়ার্ডস দি ইস্যু এই বিষয়টি ইস্যু অফ আনহেলথি ফুড আইটেমস সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার স্কুল উইচ ইজ অ্যাফেক্টিং যেটা কিনা ক্ষতি করছে দি হেলথ অফ দি স্টুডেন্টস ছাত্রদের স্বাস্থ্য এটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল এবং ইন্ট্রোডাকশন যেটা আমরা লিখলাম থ্রু ইওর এস টিম থ্রু দ্য কলমস অফ ইয়র এসটিম ডেইলি এরকমভাবেও তোমরা শুরু করতে পারো কিংবা আমার ফার্স্ট ভিডিও দেখে নেবে সেখানে আমি আর এক রকমভাবেও শুরু করেছি লেটারটা যে কোনো এক তোমরা শুরু করতেই পারো অনেক ক্ষেত্রে এই ফর্মাল অ্যাড্রেসটা তুমি নাও লিখতে পারো তুমি ডিরেক্টলি তোমার টপিক শুরু করতে পারো তাতেও কোনো প্রবলেম নেই বাট এরকমভাবে ফর্মাল লেটার যেহেতু এরকম ফর্মালি শুরু করলে অনেক বেশি ইমপ্রেসিভ দেখতে লাগে এরপরে চলে আসবো মেইন টপিক যেটা সেটা নিয়ে কথা বলবো সো আনহেলদি ফুড আইটেমস সাচ অ্যাজ আনহেলদি ফুড আইটেমস যেগুলো রয়েছে অস্বাস্থ্যকর খাদ্য খাবারগুলো যেগুলো রয়েছে সেগুলো কি কি ফ্রিটার্স ফ্রিটার্স রয়েছে ফ্রিটার্স মানে ধরো তেলে ভাজা ঠিক আছে মানে ব্যাসনে বা কোনো ব্যাটারে চুবিয়ে যে মাংস ভাজা হচ্ছে পকোড়া করা হচ্ছে না বিভিন্ন চপ ভাজা হচ্ছে সেগুলোকে আমরা ফ্রিটার্স বলে থাকি দেন ফুচকা ফুচকা তো তোমরা সবাই জানো ফুচকার নাম বলে তোমাদের সবার মুখে জল চলে আসে পিৎসা পিৎসাও অবশ্যই একটি খাবার এবং পিৎসা তোমরা অনেকেই তোমাদের পছন্দ হচ্ছে পিৎসা বার্গার রয়েছে বার্গারও অনেকের প্রিয় খাবার টাকোস রয়েছে টাকোস এক রকমের ভাজা ট্রায়াঙ্গুলার শেপের দেখতে হয় ছোটো ছোটো ভাজাগুলো টাকোস বলা হয়ে থাকে নুডলস অবশ্যই তোমরা জানো নুডলস আইসক্রিম অ্যান্ড ফিজি ড্রিঙ্কস ফিজিড ড্রিঙ্কস মানে হচ্ছে যে সমস্ত ড্রিঙ্কস এর মধ্যে তুমি অনেক বাবলস দেখতে পাবে বুধবুদ দেখতে বাবলস তো ফিজিড ড্রিঙ্কস যেমন কোল্ড ড্রিঙ্কস রয়েছে ঠিক না বিভিন্ন রকম ইউনো ড্রিঙ্কস রয়েছে আমরা দেখতে পাই যেন বিভিন্ন লিচি জুস আছে ম্যাঙ্গো জুস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস রয়েছে বিভিন্ন কোম্পানি তো এই যে ফিজি ড্রিঙ্কগুলো যা আমাদের প্রচুর বাবলস থাকে তো সেই ড্রিঙ্কসগুলো কি হচ্ছে আর বিং সোল্ড এখানে দেখো আমি প্যাসিভ ওয়াইজ ইউজ করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ ওয়াইজ এই সব কটা হচ্ছে আমার সাবজেক্ট তো এগুলোকে আমি কি বলছি এগুলোকে আমি প্লুরাল নাম্বার অবশ্যই এতগুলো কথা বলেছি তারপরে আমি আর বসিয়েছি এবং তারপরে যেহেতু কন্টিনিউস টেন্সে প্যাসিভ তার জন্য একটা বিং নিয়ে আসা হয়েছে বি ভার্ভের সাথে আইএনজি যোগ করেছি এবং তারপরে আমি ভার্ভের থার্ড ফর্ম সেল সোল্ড সোল্ড লিখেছি সো দিস আইটেমস আর বিং সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার স্কুল আমাদের স্কুলের মধ্যেও বিক্রি করা হচ্ছে অনেক সময় স্কুলে ক্যান্টিন থাকে সেখানেও এই জিনিসগুলো বিক্রি করা হয় এবং আমাদের অ্যারাউন্ড আওয়ার স্কুল এবং আমাদের স্কুলের চারপাশে যে বিভিন্ন দোকান রয়েছে বা বিভিন্ন ভেন্ডার্স ফেরিওয়ালারা এসে বসে তারাও কিন্তু এই আইটেমসগুলো বিক্রি করছে দ্য স্টুডেন্টস ক্যান নট রেজিস্ট দেমসেলস ফ্রম হ্যাভিং অর কনজিউমিং দেম তুমি এখানে হ্যাভিং লিখতে পারো বা কনজিউমিং লিখতে পারো যে একটা তুমি লিখতেই পারো হ্যাভিং মানেও এখানে খাওয়া অর্থে বোঝাচ্ছে কনজিউম করা মানে হচ্ছে ভেতরে খাবারটা যাচ্ছে ভেতরে খাচ্ছি আমরা সেই বিষয়টাকে বলা হতে পারে সো দ্য স্টুডেন্টস ক্যান নট রেজিস্ট রেজিস্ট মানে হচ্ছে মানে নিজেকে এই প্রলোভন থেকে আটকানো রেজিস্ট করা ওকে প্রতিরোধ করা নিজেকে আটকানো কন্ট্রোল করা কিন্তু তারা কি করছে ক্যান নট রেজিস্ট তারা নিজেদেরকে একদমই এই প্রলোভন থেকে আটকাতে পারছে না ফ্রম হ্যাভিং আর কনজিউমিং দেম উইদাউট গিভিং আ সেকেন্ড থট তারা খাবারগুলো খাওয়ার আগে দুবার ভাবছে না উইদাউট গিভিং আ সেকেন্ড থট তারা খাবারগুলো খাবার আগে দুবারের জন্য ভাবছে না যে কত প্রবলেম তাদেরকে ফেস করতে হতে পারে ইন ফিউচার এই বাজেট আনহেলথি খাবারগুলো খাওয়ার জন্য তোমরা এগুলোকে জাঙ্ক ফুড বলতে পারো জাঙ্ক ফুড বলেও কথাটা লিখতে পারো কারণ এই খাবারগুলোর মধ্যে অনেক বেশি ক্যালোরি আছে অনেক বেশি সুগার আছে এই ড্রিঙ্কগুলোর মধ্যে তারপর তুমি দেখতে পাবে সেখানে অনেক বেশি ফ্যাট রয়েছে তাই তো তো এই জিনিসগুলোকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি এগুলো প্রসেসড ফুড হয়ে থাকে দেখো এত কিছু লিখতে গেলে আমাদের ওয়ার্ডিংয়ের থেকে অনেক বেশি বেড়ে যেত তাই জন্য এত কিছু লেখা হয়নি বাট তোমরা যদি চাইবে তোমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারো এগুলোকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি জাঙ্ক ফুড যে ইউএনকে জাঙ্ক ফুড এবং এই জাঙ্ক ফুডগুলো কেন বলা হয় কারণ এগুলোর মধ্যে অনেক বেশি সুগার আছে অনেক বেশি অয়েল আছে অনেক বেশি ফ্যাট আছে ঠিক আছে এবং তোমরা অনেক বেশি ক্যালোরি দেখতে পাবে এই খাবারগুলোর মধ্যে সাম অফ দি স্টুডেন্টস আর গেইনিং ওয়েট এই সমস্ত খাবারগুলো খাওয়ার ফলে বেশ কিছু স্টুডেন্টস কি হচ্ছে তারা ওয়েট গেইন করছে তাদের ওজনটা বেড়ে যাচ্ছে গেইনিং ওয়েট সাম আর বিকামিং সিক বেশিরভাগ আবার কি হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে অ্যান্ড আদার্স এবং অন্যরা যারা এখনো অসুস্থ হয়নি বা ওয়েট এখনও গেইন করেনি আদার্স আর ওয়েটিং ফর দেয়ার টার্ন তারা তাদের কখন আসবে সেই জন্য ওয়েট করছে তাদের তাদের সময় কখন আসবে মানে তারা কখন অসুস্থ হবে বা তারা কখন ওয়েট গেইন করবে মানে এই বাজে রেজাল্টটা কখন তাদের মতো দেখা যাবে সেই জন্য তারা ওয়েট করছে এটাকে একটু মজা করে বলা হয়েছে যে তারা এখনও বুঝতে পারছে না যে এই খাবারগুলো খাওয়ার ফলে তাদের কি কী ক্ষতি হতে পারে দ্য স্কুল অথরিটি হ্যাজ ওয়ার্ন মেনি টাইম স্কুল অথরিটি স্কুল কর্তৃপক্ষ অনেকবার ওয়ার্ন করেছে বাট নো রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত কোনো কিন্তু রেজাল্ট হয়নি কোনো ফলাফল পাওয়া যায়নি মানে কর্তৃপক্ষ বারবার বারণ করার সত্ত্বেও কিন্তু কোনো কাজ হচ্ছে না এটা আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ ছিল এরপরে থার্ড প্যারাগ্রাফে আমরা লিখবো যে গিকি কি সলিউশন রয়েছে কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি ঠিক আছে দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া যাকে সংক্ষেপে এফ এস এস বলা হয়ে থাকে দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই অর্গানাইজেশনটা কোন খাবারটা আমাদের শরীরের পক্ষে উপযুক্ত কোন খাবারে কোন মাটেরিয়াল রয়েছে ইনগ্রেডিয়েন্টস রয়েছে কোন ইনগ্রেডিয়েন্টসগুলো শরীরের পক্ষে ভালো না সুতরাং সেই খাবারটাকে অ্যাপ্রুভ করা হবে না মানে ইন্ডিয়াতে যে প্রসেসড ফুডগুলো দেখতে পাই প্যাকেটে খাবার দেখতে পাই ইউনো যে সমস্ত অন্যান্য ফুড আইটেমসগুলো রয়েছে সেই ফুড আইটেমসগুলো কতটা সেফ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোটোকলস মেনটেন করে খাবারটা তৈরি করা হয়েছে বানানো হয়েছে বিক্রি করা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু রেগুলেট করে এই অর্গানাইজেশনটা আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ম্যাগি ব্যান করে দেওয়া হয়েছিল কারণ ম্যাগির মধ্যে অনেক বেশি লেট পাওয়া যাচ্ছিল আমাদের যে শরীরের পক্ষে ক্ষতিকর যে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছিলো ম্যাগির মধ্যে তো আমরা দেখতে পেয়েছি যে এই কোম্পানি এই অর্গানাইজেশনটা এফএসএসএই এই অর্গানাইজেশন কিন্তু সেই ঘটনাটার পেছনে দায়ী ছিল এবং তোমরা যদি প্রসেসড ফুড বা যে কোনো ফুড আইটেম কোনো খাবারের প্যাকেট তোমরা দেখবে তো প্যাকেটের পেছনে দেখবে লেখা থাকবে এফ এস এস এ আই অ্যাপ্রুভড তারা কিন্তু অ্যাপ্রুভাল না দিলে এই ভারতবর্ষে কোনো খাবার কিন্তু বিক্রি হতে পারবে না কোনো প্রসেসড ফুড প্যাকেটে খাবার বিক্রি হতে পারবে না সুতরাং এই অর্গানাইজেশানটা কি করেছিল এখানে কেন বললাম এই অর্গানাইজেশনটা হ্যাজ রিসেন্টলি ইস্যুড অ্যান্ড অর্ডার অতি সম্প্রতি এই অর্গানাইজেশনটা একটা অর্ডার বের করেছে একটা আদেশ দিয়েছেন উইচ রেস্ট্রিক্টস সেই আদেশে কি করা হচ্ছে রেস্ট্রিক্টস করা হচ্ছে আটকানো হচ্ছে দি সেল অফ জাঙ্ক ফুডস টু দ্য স্টুডেন্টস ইন স্কুল ক্যান্টিনস অর প্রেমিসেস অর উইদিন ফিফটি মিটার্স অফ দি স্কুল ক্যাম্পাস খুব বড় একটা অর্ডার খুব গুরুত্বপূর্ণ একটা অর্ডার যেটা যেখানে বলা হচ্ছে যে স্কুলের ক্যান্টিনের মধ্যে কিংবা স্কুলের চত্বরের মধ্যে প্রেমেসেসের মধ্যে কিংবা স্কুলের বাইরে পঞ্চাশ মিটারের মধ্যে স্কুলের বাইরে পঞ্চাশ মিটারের মধ্যে রকম জাঙ্ক ফুড কোনোরকম জাঙ্ক ফুড বিক্রি করা যাবে না এটা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এনি অ্যাডভার্টাইজমেন্ট অফ জাঙ্ক ফুড ইজ অলসো নট অ্যালাউড এবং শুধুমাত্র যে স্কুলের চারপাশে বিক্রি করা যাবে না তা নয় তুমি যদি সেই খাবারের আইটেমের অ্যাডভার্টাইজমেন্ট করবে সেখানে যদি বিজ্ঞাপন দেবে যে অনেক সময় রেস্টুরেন্টে বিজ্ঞাপন দেওয়া থাকে না বিভিন্ন লিফলেটে বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে বা দেওয়ালে ইউনো বিজ্ঞাপনগুলো আঠা দিয়ে লাগানো থাকে এই এই যে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন সেটাও কিন্তু তুমি করতে পারবে না জাঙ্ক ফুডে রকম বিক্রি রকম বিজ্ঞাপন কোনো কিছুই করা যাবে না স্কুলের ক্যান্টিনে স্কুলের চত্বরে কিংবা স্কুলের পঞ্চাশ মিটারের মধ্যে ওকে সো দি স্কুল অথরিটিস অ্যান্ড দি প্যারেন্টস অব দ্য স্টুডেন্টস শুড ওয়ার্ক টুগেদার টু স্টপ দিস টেন্ডেন্সি সেই জন্য বলা হচ্ছে স্কুল অথরিটিস যারা রয়েছে কর্তৃপক্ষ যারা রয়েছে এবং প্যারেন্টসরা স্টুডেন্টদের যে প্যারেন্টস বাবা মায়েরা রয়েছে তাদেরকে কী করতে হবে একসাথে শুড ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করতে হবে টু স্টপ দিস টেন্ডেন্সি এই যে প্রবণতা এই প্রবণতা বন্ধ করার জন্য দেখো স্টুডেন্টরা খাচ্ছে কেন কারণ স্টুডেন্টদের হাতে পয়সা আসছে পয়সাটা আসছে কেন কারণ বাবা মারা তাদেরকে হাত খরচ হাত খরচা দিচ্ছে ইনো তো এই যে হাত খরচা পকেট মানি দেওয়া হচ্ছে এইটা যদি পেরেন্টসরা বন্ধ করে যে স্কুলে যাওয়ার সময় পকেট মানি দেওয়া হবে না তাহলে কিন্তু স্টুডেন্টের কাছে পয়সা থাকবে না ওই খাবারগুলো বাইরে থেকে কিনে খাওয়ার জন্য তারা কিন্তু টিফিনটাই যেটা বাড়ি থেকে নিয়ে আসছে সেই টিফিনটাই তারা খাবে কিংবা ক্যান্টিন থেকে ভালো খাবার কিনে খাবে সুতরাং এই পেরেন্টসদেরকেও কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে এই টেন্ডেন্সিটা বন্ধ করা যায় দে শুড প্রোহিভিট দ্য ভেন্ডার্স অ্যান্ড শপ ওনার্স টু সেল দেম টু দ্য স্টুডেন্টস এবং তাদের উচিত প্রোহিবিট করা আটকে আটকে দেওয়া কাদেরকে আটকে দেওয়া যে ভেন্ডার্স যে বিক বিক্রেতাগুলো আছে কিংবা যে শপ ওনার্স বা যে দোকানে বিক্রি করা হচ্ছে দোকানের যে মালিকরা আছে তাদেরকে এটা বোঝানো যে তোমরা কখনোই স্টুডেন্টদেরকে এই খাবারগুলো বিক্রি করবে না ওকে ওয়ান হাজ টু সেল দেম টু দ্য স্টুডেন্টস এদেরকে প্রোহিবিট করতে হবে যাতে তারা এই স্টুডেন্টদেরকে এই খাবারগুলো বিক্রি না করে দি মিউনিসিপ্যাল অথরিটিস অ্যান্ড দি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন শুড ইন্সপেক্ট প্রেমিসেস স্কুলারলি এবং আর কি করা যেতে পারে এফএসএস এআই বলেছিল তাদের অর্ডারে সেটা হচ্ছে এই মিউনিসিপ্যাল অথরিটি যারা রয়েছে মিউনিসিপ্যালিটি যারা কর্তৃপক্ষ রয়েছে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকারের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রায়ই রেগুলারলি মানে একটা রেগুলার ইন্টারভেলে কিছুদিন পর পরই তারা স্কুলে গিয়ে গিয়ে ইন্সপেক্ট করে দেখবে যে স্কুলের চারপাশে এই ধরনের খাবার বিক্রি করা হচ্ছে কিনা ইট ইস দি হাই টাইম দ্যাট দি অব সিচুয়েশন এবং এটা একমাত্র এটা খুব মানে হাই টাইম এটা হচ্ছে যথার্থ সময় যে কর্তৃপক্ষ টেক আ নোট অব দ্য সিচুয়েশন এই সিচুয়েশনটাকে তারা নজরে নিয়ে আসুক অ্যান্ড অ্যাক্ট আপন ইট ইমিডিয়েটলি এবং তারা এই বিষয়টাকে সলভ করার জন্য ইমিডিয়েটলি অতি শীঘ্র তারা কাজ শুরু করুক এটা ছিল আমাদের থার্ড প্যারাগ্রাফ যেখানে তুমি সলিউশন দিচ্ছ এবং তুমি অথরিটির কাছে ইউনো প্রে করছো অথরিটির কাছে অ্যাপিল করছো তারা যাতে এই বিষয়টা খতিয়ে দেখে এবং বিষয়টার উপরে অ্যাকশান নেয় এবং এরপরে আমাদের রিপোর্ট শেষ হচ্ছে এবং এইভাবেই আমরা আমাদের এডিটোরিয়াল লেটার শেষ করতে পারি যে থ্যাঙ্কিং ইউ থ্যাঙ্কিং ইউ তুমি থ্যাংক ইউ জানাচ্ছ এবং তারপরে ইয়ার্স ফেইথফুলি তারপর তোমাদের নাম লিখবে থ্যাংকিং ইউ ইয়ার্স ফেথফুলি তোমাদের নাম এভাবে কিন্তু এডিটরিয়াল লেটারটা তোমরা শেষ করবে এবং আশা করছি আজকে ক্লাস তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তোমরা বুঝতে পেরেছো যদি কারোর কোথাও কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ভিডিওটি খুব শীঘ্র দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ